আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আজকের ভিডিওটি বেশ আগের এবার কথা থাকলেও দিতে খানিকটা দেরি হচ্ছে কারণ কিছু ব্যস্ততা ও নিজের অসুস্থতা ছিল তো যাই হোক আজকের ভিডিওতে আসা যাক আজ আমরা আলোচনা করব যে কিভাবে রিরাইট সমস্যা থেকে সমাধান পাওয়া যায় কারণ যখনই আমরা নিজেদের ওয়েবসাইটের জন্য লিখি তখন দেখা যায় অনেক সময় নিজের লেখাটা অন্য লেখার সাথে মিলে যাচ্ছে এটা হবার কিছু বিশেষ কারণ আছে আর এই কারণগুলো যদি আমরা একবার ধরতে পারি আর কিছুদিন নিয়ম মেনে প্র্যাকটিস করি তাহলে আর পরবর্তীতে এই ধরনের সমস্যা কখনোই আমাদেরকে ফেস করতে হবে না তো ভিডিওটি শুরু করার আগেই আপনাদেরকে যে বিষয়টা বলবো যে এখানের ভিডিওটা তুলনামূলক আজকের ভিডিওটা তুলনামূলক ছোট হবে তো খুব ধৈর্য নিয়ে প্রতিটা বিষয় দেখবেন নয়তো ভুল বোঝার বা ভুল তথ্য নেওয়ার সমূহ সম্ভাবনা আছে দয়া করে পুরোটা দেখে তারপরে প্র্যাকটিস করবেন কোনো একটা অংশ দেখে সেটা যদি প্র্যাকটিস করতে যান তাহলে লাভের চেয়ে ক্ষতি হবে বেশি আরেকটি বিষয় মাথায় রাখবেন যে ভিডিওটি সবার জন্য না হয়তো অনেকে ভিডিও দেখবেন যারা অনেক দিন থেকে লেখালেখি করছেন বা প্রফেশনালি সার্ভিস দিচ্ছেন আসলে ভিডিওটি তাদের জন্য কোনোভাবেই তৈরি করা না তো ভিডিওটি দেখে যদি আপনারা মন্তব্য করেন বা ধারণা করেন যে এখানে যে আলোচনা করা হয়েছে এটা তো একজন বিগিনারদের জন্য একজন বিগিনারের জন্য সূচনাকারীর জন্য যারা রাইটিংয়ে কেবল এসেছেন অথবা যারা নিজেদের ওয়েবসাইটের জন্য লিখতে চাচ্ছেন তো আমাদের ভিডিওটি হচ্ছে যারা নিজেরা নিজে নিজেদের ওয়েবসাইটের জন্য লেখার চেষ্টা করছেন মোটামুটি ভাষা দক্ষতা আছে তাদের জন্য ভিডিওটি অন্যরা ভিডিওটি না দেখলেও হবে বা যদি দেখেন সেখান থেকে হয়তো বা তেমন একটা উপকৃত হতে পারবেন না এই বিষয়টা আগেই মাথায় রেখে দিবেন এখান থেকে আপনি যদি খুব বেশি এক্সপেকটেশন করেন সেটা ভুল হবে তো আসুন আমাদের মূল আলোচনায় যাওয়া যাক আমরা প্রথমেই যে কাজটা করব স্টেপ অন সেটা হচ্ছে আমরা যে কিওয়ার্ডটা লিখে সার্চ দিব সেটা যাতে সেই ইমেজের যে রেজাল্টগুলো আসবে সেখান থেকে শুধুমাত্র আমরা ইমেজগুলো চেক করব আগেই বলে রাখি যে আজকে আমরা একটা হাউ টু টাইপের কন্টেন্ট লেখার চেষ্টা করব। কারণ হাউ ইনফরমেটিভ লেখাগুলো তুলনামূলক সহজ হয় আর ইনফরমেটিভ লেখার মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে লিস্ট আইটেম আর তারপরে হচ্ছে হাউ টু টাইপের গাইড তো আজকে যে লেখাটা লিখবো এটা হাউ টু টাইপের হলেও এটা এক ধরনের লিস্ট আইটেমের মেথডেই যাচ্ছে মানে একটা ইন্ট্রোডাকশন কনক্লুজন তারপরে হচ্ছে বিভিন্ন ধারাবাহিক স্টেপ স্টেপ হোক অথবা নাম্বার আইটেম হোক মানে লিস্টে নাম্বার আইটেম হচ্ছে আর হাউ টু টাইপে যদি আপনি স্টেপ বাই স্টেপ লেখেন বা নাম্বার আইটেম থাকে সেক্ষেত্রে এটা এক ধরনের লিস্টই হয়ে যাচ্ছে তো লিস্ট টাইপের লেখাটা তুলনামূলক বেশি সহজ এজন্য ওটা না দেখিয়ে এটা দেখাচ্ছি যাতে করে মধ্যম ধাঁচের যারা আছেন একটু প্র্যাকটিস করতে পারেন আর আমি ধরেই নিচ্ছি যে যারা ভিডিওতে দেখছেন বেশিরভাগ হবেন অ্যামাজন অ্যাফিলিয়েট সার্চ করছেন অথবা এমন সার্চ যেগুলোতে আসলে রিভিউ এবং ইনফো টাইপের কন্টেন্ট যাচ্ছে যেখানে বেশিরভাগই ইনফো হয় হাউ টু টাইপের হাউ টু বাই অথবা হাউ টু ম্যানেজ হাউ টু মেনটেন হাউ টু অ্যাসেম্বল এরকম টাইপের তো এর আসলে এটা বাছাই করা চিন্তা ভাবনা করে তো আসুন এখন আমরা প্রথম যে জিনিসটা দেখি যে এটা হচ্ছে আমাদের কি করতে হবে ইমেজ দেখতে হবে দ্বিতীয় কাজ কি করতে হবে আমরা প্র্যাকটিসে যাওয়ার আগে আমরা দেখে নিই যে স্টেপ কি হবে দ্বিতীয় কাজ হচ্ছে আমাদেরকে ভিডিও চেক করতে হবে তবে ভিডিও চেক করার জন্য একটা শর্ত আছে এই শর্তটা এখানে আমি এটা চিহ্নটা দিয়ে রেখেছি যাতে করে শর্তটা বিষয়টা আপনাদের মাথায় থাকে এরপরে কি করতে হবে যে ব্লগ গুলো চেক করতে হবে আচ্ছা এই তিনটা কাজ হচ্ছে প্রাথমিক পর্যায়ের কাজ এবং আপনারা অনেকেই যারা ভিডিওটা দেখা শুরু করেছেন ইতিমধ্যে বলবেন যেগুলো তো আমরা জানি তো এগুলো তো সাধারণ বিষয় এটা তো যে কেউ করবে কিন্তু এগুলো করার মধ্যে কি আছেন বিশেষ কিছু আছে নাকি নাই এখন এটাই আপনাদেরকে আমি ডেমোনস্ট্রেট করে দেখাচ্ছি আসেন আমাদের ব্রাউজারে যাই তো ব্রাউজারে গিয়ে আমরা একটা কিউরি লিখি সেটা হচ্ছে যে হাউ টু স্টে ফিট ইন কলেজ কলেজে কিভাবে সুস্থ থাকা যায় ফিট থাকা যায় তো এখন স্বাস্থ্য সচেতনতা অনেকের মধ্যেই বাড়ছে যারা শিক্ষার্থী তাদের মধ্যেও বাড়ে তারা কিভাবে কলেজে থাকা অবস্থায় ডরমেটরিতে থাকা অবস্থায় সুস্থ থাকবেন ফিট থাকবেন সেটা খোঁজেন গুগলে আমরা এটা লিখে সার্চ দিই যদি আমরা স্বাভাবিকভাবে আমাদের ব্রাউজারে যদি সার্চ ভলিউম দেখা যায় এরকম কিছু থাকে যেরকম সার্ফার তাহলে আমরা দেখবো যে এটার একশো দশ সার্চ ভলিউম আছে এবং সিপিসিও বেশ হাই মানে টু ডলার ইউএস ডলার তো আমি এখানে একটা আহ ব্রাউজার যে ব্রাউজারের সার্চ দিয়েছে এটা গেস্ট উইন্ডো এজন্য এখানে এটা দেখাচ্ছে না এটা নিয়ে আমাদের চিন্তিত হওয়ার কিছু নেই আপনারা নিজেরা যখন চেক করবেন চেক করে নিন তো প্রথমেই যখন আমার সামনে রেজাল্ট আসলো আমি এগুলো কোনো কিছু চেক করব না চলে যাব কোথায় ইমেজে চলে যাব ইমেজে চলে গিয়ে আমি দেখবো যে কোনো ইমেজ ইনফোগ্রাফিক টাইপের বা এর উপরে বেশি টেক্সট আছে কি আমি এটা দেখার চেষ্টা করব তো দেখেন আমরা যখন শুরু থেকে দেখে আসছি তিন নাম্বার ইমেজটাই দেখতে পারছে যে এটার উপরে অনেক টেক্সট আছে উইকি হাউ একটা ইমেজ তো এটার উপরে ক্লিক করে একটু বড় করার চেষ্টা করি যে এখানে কি আছে না আছে দেখেন এখানে বেশ কয়েকটা জিনিস দেখাচ্ছে কি কি জিনিস দেখাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে পাঁচটা জিনিস দেখাচ্ছে যা একজন শিক্ষার্থীকে কলেজে থাকা অবস্থায় ফিট থাকতে সহায়তা করবে এর মধ্যে একটা কি গেট এনআ স্লেপ ইটস প্রপারলি লার্ন টু ম্যানেজ দ্য স্ট্রেসার্স অফ কলেজ লাইফ তারপরে এটা এখানে হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ করার কথা বলা বলা হয়েছে এখানে রুটিন মেনটেন করার কথা বলা হয়েছে এখন আমরা এরকম আরও কিছু দেখি যে এরকম কিছু আছে কিনা এখানে দেখা যাচ্ছে আরও কিছু আছে এই যে এখানে একটা ইমেজ আমরা পরের ইমেজ যাবার আগেই আমার আমরা যেহেতু ই করব মানে সমস্যার থেকে সমাধান চাচ্ছি তাহলে জন্য আমাদের এই সমস্যার সমাধানের জন্য আমাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে একটা নোট করে ফেলতে হবে আমরা যদি নোট করতে চাই নোট আমরা এই উইন্ডোটাকে ছোট করে ফেলি আপনারা চাইলে এখন তো খুব সহজেই এগুলো ই করা যায় অ্যাসেম্বল করা যায় আপনারা করতে পারেন এই যে এভাবে করে ওই দুই উইন্ডো করে নিতে পারেন বা যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবে করতে পারেন আমি আর করছি না এভাবেই লিখে ফেলি তো ধরেন এখানে কি পেলাম স্লিপ তো গেট এন অফ স্লিপ একটা বিষয় আমি শুধু হচ্ছে সংক্ষেপে লিখবো যাতে করে বেশি সময় না যায় এজন্য সংক্ষেপে লিখছি এন অফ স্লিপ লিখলাম ইট আহ প্রপারলি প্রপারলি তারপরে হচ্ছে আহ ম্যানেজ স্ট্রেচার অফ কলেজ লাইফ আচ্ছা তাহলে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট আমি দিয়ে দিলাম আচ্ছা এরপরে আসেন হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজের একটা বিষয় আছে সরি বানানটা ভুল হয়েছে জলদি টাইপ করতে গিয়ে ফিজিকাল এক্সারসাইজ আচ্ছা আমরা কয়টা পেলাম একটা কাজ করি এটাকে আমরা একটা লিস্ট আইটেমের মধ্যে নিয়ে যাই যে তিনটা পেলাম আমরা যখন লিখবো তখন একটা মাথায় থাকবে যে আমি এত কয়টা ই তবে তথ্য গ্যাদার করার সময় আমরা যদি পয়েন্ট আমরা রাখতে চাই পয়েন্ট না আমরা অবশ্যই পনেরোটা চারটা পেয়েছি তো আসেন আমরা পরে যাই পরের ইমেজ একটা দেখা গিয়েছিল যেখানে আমরা অনেক তথ্য পেয়েছিলাম কি কি তথ্য দেখেন ইট ইওর আচ্ছা এখানে তো আচ্ছা ভেজিটেবল খাওয়ার কথা বলছে ফ্রুট অ্যান্ড ভেজিটেবল আচ্ছা এটা আমাদের আগের যে নোটটা করেছিলাম ওই নোটের মধ্যেই চলে যাচ্ছে তাহলে ইট প্রপারলি আমরা একটা ইনার্স মানে এটার ভিতরের অংশ সেটা হচ্ছে যে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস আচ্ছা আমি সংক্ষেপে লিখছি পরে কি করে নিব আচ্ছা ওয়াটার হচ্ছে একটা বিষয় ওয়াটার আর আরেকটা বিষয় হচ্ছে এক্সারসাইজ ডেইলি এটা গেছে লিভিং স্পেস আচ্ছা এটা আমি পড়তে পারছি না আসলে তাহলে লিভিং স্পেস ক্লিনিং এর একটা বিষয় থাকতে পারে আমরা এখানে লিভিং স্পেস ক্লিনিং এরকম কিছু একটা রেখে দেই পরে আমরা ফাইনাল করছি আচ্ছা আসেন এরপরে আমরা দেখি আর কিছু পাই কিনা এখান থেকে তবে আমাদের টাইম কিন্তু কোনোভাবে দশ মিনিটের উপরে আমরা ব্যয় করব না রিসার্চে তো এখানে এখানে একটা ই আছে আচ্ছা এখানে একটা জিনিসটা হচ্ছে হ্যাভ সেক্স আচ্ছা হ্যাভ সেক্স বলা যায় বাকি আমরা বলছি না উম ড্রিঙ্ক রেড ওয়াইন এরকম আজিবাজিক কথা বলছে স্টেময়েস্ট ড্রিঙ্ক কফি আচ্ছা এটা আমরা বাদ দিই আজিবাজে কথাবার্তা বলছে আহ দেখে আর কিছু আছে নাকি স্টুডেন্ট এক্সাম হেলথ আচ্ছা দরকার নাই এখান থেকে এটাই যায় আচ্ছা ইমেজটা লোড হতে খানিকটা সময় টাইম লাগছে আমার এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো ভিডিওটা বানাবো কি বানাবো না ভাবছিলাম একরকম দ্বিধা দ্বন্দ্বে বানিয়ে ফেলা কারণ কাজে মনোযোগ দিতে পারছিলাম না এই জন্য ভাবলাম যে ভিডিওটা করে ফেলি হয়তো বা কেউ না কেউ উপকৃত হবেন আচ্ছা এটা লোড হোক এর পাশাপাশি আমরা দেখি যে আর কিছু পাই কিনা এখানে হচ্ছে একটা ই দেখাচ্ছে দশটাই আমরা এটার ইমেজ না দেখ যেহেতু একেবারে ল কোয়ালিটির এজন্য আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করছি আচ্ছা এটা দুইটা লোড হোক এটাও লোড হয়েছে খারাপ পিডিএফ আমরা ঢুকে যাই মাঝে মাঝে এরকম একটু ঘুরতে ফিরতে হবে কিছু করার নাই সব জায়গায় ইনফরমেশন যে গোছালো থাকবে আহ তা তো না তাই না আচ্ছা এটা বোধহয় করোনা ভাইরাসের জন্য ই করছে আচ্ছা এটা আমরা ফাইলটা পাচ্ছি না কোনো কারণে ফাইলটা রিমুভ করে দিয়েছে তাহলে আমাদের কাজ মোটামুটি ইমেজের শেষ আচ্ছা ইমেজ থেকে আমরা কি পেলাম আমার ইমেজ থেকে ছয়টা পয়েন্ট পেলাম এর মধ্যে এখানে টু এর মধ্যে কিন্তু আবার দুইটা সাবসে সাবসেকশনের জন্য বা এটা দুইটা সাবহেডের জন্য আমরা ই পেয়ে গেলাম আচ্ছা এখন আসেন আমাদের পরবর্তী কাজ কি আমরা পরবর্তী কাজ কি করব সেটা জানার জন্য আমরা আমাদের এটা চেক করি যে ইমেজ চেক করার পরে আমাদের হচ্ছে ভিডিও চেক করতে হবে তবে ভিডিও চেক করার জন্য একটা শর্ত আছে তাই না দেখি তাহলে আমরা ভিডিও চেক করতে গিয়ে দেখি যে কিভাবে করব আসেন আমরা সার্চ করি ওটাই ওটাই থাকলো এখন ভিডিওতে যাই ভিডিওতে গিয়ে আমরা কোনোভাবেই সাধারণত আমি না করব এটা আমার অভিজ্ঞতা থেকে বলছে যে না করব প্রাথমিক পর্যায়ে ইউটিউবের ভিডিও দেখবেন না আমরা হয়তো বা আরেকটা ভিডিও বানাবো সেটা হচ্ছে যে রিভিউ বা অন্য টাইপের যে লেখাগুলো থাকে যেরকম কিভাবে আপনি খুব তাড়াতাড়ি দেখে ফেলবেন বা যে বিষয়ে আপনি কোনো ধারণা নাই কোনো কিছুই জানেন না রুট কিয়ার সম্পর্কে আহ রুট কিয়ার যে বিষয় সম্পর্কে থাকবে সে বিষয়ে আপনার জীবনে শোনা নাই সেটা নিয়ে কিভাবে আপনি এরকম দশ দশ পনেরো মিনিটের মধ্যে আহ রিসার্চ করে ফেলবেন সেটা পরবর্তীতে ইনশাল্লাহ একবার দেখাবো এখন যেটা করবেন সেটা হচ্ছে যে ওয়েবসাইট ওয়েবসাইটগুলো ওয়েবসাইট থেকে দেখবেন যে রেজাল্ট দেখাচ্ছে কিনা ভিডিও যদি দেখায় সেই ওয়েবসাইট গুলোতে আমরা ঢুকবো এর একটা বিশেষ কারণ আছে আমি কারণটা আজকে ব্যাখ্যা করছি না লম্বা হয়ে যাবে যদি পরবর্তী কোনোদিন করা যায় তাহলে করব কারণ আমার ভিডিওগুলো লম্বা হয়ে যায় অনেকেই বিরক্ত প্রকাশ করেছেন আমি চাচ্ছি যে কোনোভাবে ভিডিওগুলো গুলো যাতে লম্বা না হয় আচ্ছা আসে এটা একটা ওপেন করলাম তারপরে হচ্ছে এখানে আরেকটা ওয়েবসাইট থেকে দেখা যাচ্ছে এটা ওপেন করলাম আমি আর ভিতরে যাচ্ছি না যেহেতু এটা ডেমনস্ট্রেট করার উদ্দেশ্য একেবারে প্রপারলি আমি কাজ করে হান্ড্রেড পার্সেন্ট তো আর লেখাটা তৈরি করে দেখাতে পারবো না এটার জন্য কয়েক ঘন্টা টাইম লাগবে মিনিমাম দেড় ঘন্টার একটা টাইম লাগবে যেটা আপনারা প্রচন্ড বিরক্ত হয়ে যাবেন আচ্ছা আহ ওয়াক টু ক্লাস তাহলে ওয়াকের একটা বিষয় আছে এই ওয়েবসাইটে আমরা আমাদের ডক ফাইলটাকে আবারও চালু করে ফেলি এখানে আচ্ছা ডক ফাইলটা চালু করে আমরা এটাকে একটু কাজ করি একটু ছোট করে দিই আমি ফন্টটা বড় করেছে আপনাদের সুবিধার্থে নয়তো আমি আসলে এত বড় ফন্ট কখনো ব্যবহার করি না আমার সব কিছু একটা নিয়মতান্ত্রিক হয় তো এখানে নেই পরে আমরা দেখি যে ওয়াক টু ক্লাস তাহলে ওয়াকিংয়ের কথা আসছে সরি আচ্ছা তারপর হচ্ছে ক্লাইম স্টেয়ার্স অন ক্যাম্পাস তাহলে এটা একটা বিষয় যে ইউজ স্টেয়ার্স ইউজ কোথায় গেল ইউজ স্টেয়ার্স একটা বিষয় গেল আচ্ছা তারপরে হচ্ছে ফাইন্ড আ ফিটনেস ঝিয়াল আচ্ছা ফাইন্ড আ ফিটনেস ডিল না বলে আমরা এখানে স্বাভাবিকভাবে চিন্তা করতে পারি যে ফাইন্ড আ মেইট মানে ফিটনেস মেইট ফাইন্ড আ ডিল হুম হ্যাঁ যাই বলেন আপনার অথবা বাদি বলেন আপাতত নোট করার জন্য আপনি সব রাখেন মানে এটা পরবর্তীতে আমরা ফাইনালাইজ করব এভাবে নোট করার সময় আমরা যত সংক্ষেপে ইনফরমেশন রাখতে হবে ভালো আচ্ছা এখানে হচ্ছে লার্ন আ ফিউ মুভ এখানে হচ্ছে আমরা এটার আন্ডারে দিতে পারি আন্ডারে বলতে এটার ভিতরে যেটা করব যে লার্ন তারপরে হচ্ছে আমরা বলতে পারি যে কি বলে ফ্রি হ্যান্ড হ্যান্ড আমি এরকম লেখে কিনা নিশ্চিত না পরবর্তীতে আমরা দেখে নিব আহ নোট করার সময় এগুলো দেখার কোনো দরকার নাই উম তারপরে স্ন্যাক ওয়াও আচ্ছা স্ন্যাকের বিষয়টা হচ্ছে আমাদের ইটের ইটের আন্ডারে চলে যাবে আহ মানে এখানে যে জিনিসটা মনে পড়লো যে ব্রেকফাস্টটা মিস করা যাবে না তাহলে আমরা এখানে নি মিস আবারও বানান নিয়ে সন্দেহ আর যাক তাড়াতাড়ি করতেছি ব্রেকফাস্ট আচ্ছা স্কিপ মিল আচ্ছা এখানে আমরা ডোনটের একটা দিয়ে দিই মেলস আচ্ছা তাহলে দেখেন এখানে চারটা সেকশন হয়ে গেল আচ্ছা আসেন ওয়াচ ব্যাভারেজ ক্যালোরিজ আচ্ছা তাহলে এখানে আমরা হচ্ছে অ্যাভয়েড ড্রিঙ্কস ডে আচ্ছা তারপরে হচ্ছে ফাইন্ড আ ফিটনেস বাডি এটা আমরা কাভার করে ফেলেছি এখানে কিছু নাই বাদ দেন তারপরে হচ্ছে মেকআপ প্লান মেকআপ প্লান ওকে এটা একটা সুন্দর বিষয় হতে পারে আমরা আমাদের নোটটা আবার চালু করি এদিকে নিয়ে আসি মেকআপ প্ল্যান মেকআপ প্ল্যান প্ল্যান ওকে তারপরে হচ্ছে জিন বডির কথা আমরা লিখেছি লোকপর অপরচন্যতে মেকআপ বডি ওয়ার্ক হার্ডার গেট ইওর বিউটি বিউটি স্লিপ ওকে এখানে আর কিছু নাই এত এত এতটুকু দিয়েছে আর কিছু নাই মাত্র আচ্ছা আসেন এখন আমরা তারপরে কি করব যেন আমাদের ইসে দেখেছিলাম আহ স্লাইডে দেখেছিলাম কি করব আমরা হচ্ছে ব্লক চেক করব ব্লক চেক করব একটা জিনিস আমাদের সব সময় ব্লক চেক করার দরকার হবে না আমরা লেখাটা যে লেখাটা তৈরি করছি এটার জন্য আমরা ধরেই নিচ্ছি যে লেখাটা আমরা কি করব মিনিমাম দশটা রাখবো তো আমাদের কিন্তু দশটা এখনো হয় না এর জন্য ব্লক চেক করতে হচ্ছে যদি আমরা 60টা রাখার খেয়াল করতাম বা তার চেয়েও কম রাখার চেক করতাম তাহলে মানে প্ল্যান করতাম তাহলে আমরা কখনো ব্লগ চেক করতাম না বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে যে এ ধরনের লেখা আপনি কারণ হচ্ছে আপনি রিরাইট সমস্যায় ভুগবেন চেক করলেই আর যখন আমরা চেক করব তখন কি করবো এই দেখেন এখানে থার্টি আছে আমি এটাই ওপেন করলাম আমি সাধারণত এখানে ওপেন করি না আরো পরে গিয়ে ওপেন করি এখানে টেন আছে আমি একেবারে দশ নম্বর পেজে চলে যাই ভিতরে গিয়ে দেখি অনেক সময় ভালো ব্লগ গুলো এদিকেও পড়ে থাকে ধরেন এখানে একটা এডু থেকে দেখাচ্ছে আমার আর দরকার নাই মোর দান হয়ে যাবে এখানে আসেন দেখি যে এই ওয়েবসাইটে কি কি আছে আচ্ছা অনেক কিছু এখানে কিন্তু সুন্দর ইমেজ আকারে দিয়ে দিয়েছে এখানে ফ্যানের কথা বলেছে ইনভেস্ট ইন ফ্যান তাহলে আচ্ছা দেখেন ফোন ব্যবহার না করা হুম তাহলে এটা কিন্তু আমরা নোট করতে পারি চমৎকার একটা বিষয় হতে পারে কোথায় গেলো হ্যাঁ আচ্ছা জাস্ট একটা গেল ফ্যানের বিষয়টা বাদ দেই এটা কেমন যেন রাখতেছে ফান ইউর ক্লাস ফিটনেসের বিষয়টা কোথায় গেল এই যে ফিটনেস ফিজিক্যাল এক্সারসাইজ এখানে হচ্ছে আমরা একটা ই রাখি মেক আপ প্লান রাখি আচ্ছা তারপরে হচ্ছে বাডি যে ফিটনেস বাডিটা যেটা হচ্ছে ওটা ওইটার আন্ডারেও চলে যেতে পারে আচ্ছা আহ ওয়াকের বিষয়টা এখানেও কাবার আমরা করতে পারি তারপরে হচ্ছে ইউজ ট্রাকার মানে আপনার ঠিকমতো মতো এক্সারসাইজ করছেন টরছেন কিনা এটা ট্রাক করার জন্য একটা ই আচ্ছা স্টেডিয়াম ই করা ইট ওভার ইট যাতে না হয় এখানে আমরা ডোন্ট

প্রপার স্নাক আছে যারা রাত জাগে এটা হচ্ছে রাতের খাবার স্নাকের বিষয়টা হচ্ছে আমরা পরবর্তীতে দেখা যাবে আমরা কি না তারপরে হচ্ছে আমরা সংক্ষেপে লিখতেছি যে বিছানায় যাতে যাতে যেতে যাতে দেরি না করে তারপরে হচ্ছে ওই কফি টফি যাতে না খায় কফি টি যাতে না খায় জাস্ট এখানে সংক্ষেপে লিখতেছি আমাদের যেহেতু পরে এটা ফাইনাল করবো হুম তারপরে হচ্ছে আমরা একটা ই করতে পারি যে খাবারের আন্ডারে হচ্ছে যাতে না খাই করতে পারি বা ওয়াইন এটা যাতে অ্যালকোহেল না আচ্ছা হম আচ্ছা তারপরে হচ্ছে গ্রিন জিনিস যাতে খায় বা বিনস গুলা যাতে খায় এটা বলতে পারি আহ আচ্ছা ইফান ডেজার্ট হ্যাভ সাম ফ্রুট আচ্ছা এগুলো আমাদের হয়ে গেছে মোটামুটি হ্যাঁ তারপরেরটাই যদি আমরা আসি কি অক টু প্লাস এটা বোধহয় আগে দেখে নিয়েছিলাম এটা আসা ড্রিঙ্ক ওয়াটার নো এক্সারসাইজ প্যান্ট ইউর প্লেট জাস্ট জুয়েট হিট অ্যা স্মল ফ্রিন্ট মিলস এটা কিন্তু আমরা হচ্ছে ইসের আন্ডারে আমরা কভার করতে পারি হ্যাঁ আমাদের খাবারের আন্ডারে কারণ এটা হচ্ছে খাবারের স্বাভাবিক একটা মধ্যে পড়ে দেখেন আমরা কিন্তু স্লিপের স্লিপের আন্ডারে এটা সব করে ফেলতেছিলাম পরে আসবে আচ্ছা সরি বিষয় হচ্ছে এতটুকু পর্যন্ত এটা এখানে যাবেন অ্যালকোহলটা এখানে যাবে না এটা ভুল হয়েছে আমার আহ বেখে আলে এটা এখানে যাবে খাবার নিয়ে অনেক কথা কারণ আমরা আর যাই করি বা করি না কেন খাবো সব সময় খাই আচ্ছা মোটামুটি দশটা হয়ে গেছে কিন্তু আমাদের দরকার ছিল আরো বেশি তো আপনারা আরেকটু দেখলেই দেখবেন যে এইভাবে খুব সহজে আসলে পাওয়া যায় আমি ধরলাম যে এখানে আপনি দশটাই কাবার করতে চাচ্ছেন এবং দশটা এখানে হয়ে গেছে তো দশটা যদি হয়ে যায় যথেষ্ট কিন্তু সাধারণত এসব ক্ষেত্রে আমি সাজেস্ট করব যে কি করবেন আরো বেশি করবেন দশটা দরকার হলে আপনি পনেরোটা নেবেন পনেরোটা দরকার হলে বিশটা নেবেন আর দশটা যখন নেবেন তখন এখান থেকে ফাইনালি হয়তোবা আহ সাতটা বা আটটা ব্যবহার করবেন কারণ সবগুলো ব্যবহার করার মতো না তো এখানে যেগুলো নিয়েছি বেশিরভাগই ব্যবহার করার মতো আবার দেখা যাবে যে অনেকগুলো এই যে অক্টো ক্লাসকে আপনি কিন্তু ই করতে পারেন এক্সারসাইজের আন্ডারে ঢুকাতে পারেন আবার ইউজ কে কিন্তু অন্য আরেকটার সাথে হয়তো ই করতে পারেন এরকম করে ই করা যায় আবার এখানে হচ্ছে কিছু জিনিস আমরা অ্যাভয়েড করেছি যেরকম ফ্যান ইউজ করা বা এরকম সাধারণ যে জিনিসগুলো আছে এখানে অনেক সাব হেড করে ফেলেছি এগুলো আমাদের লেখাটা যাতে অন্যদের চেয়ে আর সুন্দর হয় এখানে অন্য যে লেখাগুলো আমরা দেখেছি এই লেখাগুলোর চেয়ে আমাদের লেখাটা অবশ্যই সুন্দর করা সম্ভব আমরা যেভাবে এটা করেছি আচ্ছা এখন আমাদের মোটামুটি কি করা শেষ আমাদের একটা স্ট্রাকচার করা শেষ কমপ্লিট একটা স্ট্রাকচার করা শেষ তাহলে এই যে প্রথম যে তিনটা ধাপ আছে প্রথম তিনটা ধাপ কিন্তু আমাদের শেষ একটা হচ্ছে চেক ইমেজেস দ্বিতীয় হচ্ছে চেক ভিডিওস তৃতীয় হচ্ছে আমাদের ব্লগস ভিডিওস বলতে আমরা ভিডিও চেক করি না ভিডিও আলা ওয়েবসাইট গুলো চেক করেছি আচ্ছা এগুলার একটা কারণ আছে বলেছি এটা আমরা আজকে ব্যাখ্যা করতে যাচ্ছি না আর এরপরে কি এই যে ফাইনালাইজ ইওর স্ট্রাকচার আর আউট আমরা যে স্ট্রাকচার বা আউটলাইনটা তৈরি করেছি এটা আমরা এখন ফাইনালাইজ করব ফাইনালাইজ করার জন্য আপনার কাছে যে ফাইলটা আছে এখন আপনার থোরালি দেখবেন যে এই জিনিসগুলো যৌক্তিক মনে হচ্ছে কি হচ্ছে না আমি সাধারণত যেটা করি এখন আমার আঠারো ফন্ট দেওয়া আছে আমি এটা আঠারো কখনো দিব না অনেক ছোট করে করে আমি এক এক স্ক্রিনে নিয়ে আছি যাতে ছোটো করে আমি সবগুলি একসাথে দেখতে পারি কারণ একসাথে না দেখলে আমার মাথা আমি যেভাবে কাজ করি আর কি আমি পুরোপুরি চিন্তা করতে পারি না সবকিছু একসাথে চিন্তা করতে পারি না তো আপনি চাইলে এটাকে ওই যে ছোট করে ফেলতে পারেন কন্ট্রোল শিপ তারপরে হচ্ছে ওই যে কি বলে নাকি ওটা দিয়ে আপনি আপনার দেখেন যে কোনটা বাদ দেওয়া যায় বা কোনটা রাখা যায় যদি দেখেন সব ঠিক আছে আমি আর এটাই যাচ্ছি না কারণ এতে অনেক সময় চলে যাবে সব ঠিক আছে ওকে সব ঠিক আছে যদি কিছু বাদ দেওয়া লাগে বাদ দেন কোনো অসুবিধা নাই এখানে মূল বিষয় হচ্ছে আপনার কাছে যেটা ভালো মনে হয় সেটা করবেন যেটা ভালো মনে হয় না করবেন না যেহেতু আপনি নিজের ওয়েবসাইটের জন্য লিখছেন আর এটা এই ভিডিওটা যারা নিজের ওয়েবসাইটের জন্য লিখছেন তাদের জন্যই যাই হোক এখন আমাদের সামনে পুরা জিনিসটা চলে এসেছে কিন্তু আমরা কোনো ওয়েবসাইটের কিন্তু তথ্য পড়ি নাই এখন রিরাইটের সমস্যাটা কখন হয় যখন আপনি তথ্য পড়বেন আমরা কোনো তথ্য পড়িই নাই এই ধরনের টপিকগুলো থাকবে এই ধরনের টপিকে আমাদের কোনো তথ্য পড়তে হচ্ছে না আর এরপরে আমি আরেকটা ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো যদি আপনারা আগ্রহ জানান এই ভিডিওর নিচে জানাবেন যে আপনারা দরকার কিনা যদি দরকার হয় ভিডিওটা বানাবো না হলে আসলে সময় নষ্ট করে ভিডিও আর বানাতে যাব না এই বিষয়ে একই বিষয়ে আর ভিডিও বানাবো না যদি আপনাদের হেল্প লাগে তাহলে যে বিষয় আপনাদের কোনো ধারণা নাই সেই বিষয়ে কিভাবে লিখবেন ওইখানে একেবারে পড়বেন নাকি মানে একেবারে পড়বেন না নাকি কিছু পড়বেন পড়লে কিভাবে পড়বেন সেটা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আর নয়তো এটাই যথেষ্ট আশা করি তো এই টপিকে আমাদের অন্য কিছু দেখার দরকার নাই তাহলে আমরা কি কিছু করব আমাদেরকে পরবর্তী কাজ করতে হবে আমার কাছে হবে এরপরে আপনারা অনেকেই জানেন যদি এই বিষয়ে আমি ভিডিও তৈরি করার কথা বলেছিলাম কিন্তু এখন করতে পারিনি যে সেটা হচ্ছে আমি সাধারণত এই ধরনের লেখায় একটা বিশেষ স্টাইল ফলো করি যেটাকে আমি বার্গার স্টাইল বলেছি নামটা ফ্যান্সি বাস্তবতায় বাস্তবের কোন অস্তিত্ব নাই তো বার্গার স্টাইল মানে কি যে উপরে এবং নিচে বান মাঝখানে সব মাল মশলা তো উপরে হচ্ছে ইন্ট্রো নিচে হচ্ছে আউট্রো আর মাঝখানে হচ্ছে বাকি লেখা আমি সব সময় বলি যে আগে যেরকম বানটা তৈরি হয় তারপরে অন্য জিনিস তৈরি করে আমরা ই বানাই বার্গার বানাই ঠিক তেমনি আপনি লেখার ইন্ট্রো এবং আউট্রোটা শুরুতে লিখবেন এখন আপনার সর্বপ্রথম কাজ হবে যে এটার একটা ইন্ট্রো এবং আউট্রো লেখা তবে মনে রাখবেন যে এই ইন্ট্রো এবং আউট্রো কিন্তু ফাইনাল কোনো জিনিস না কারণ পরবর্তীতে আপনি প্রয়োজন অনুসারে বিশেষ করে আউটরোতে অনেক বেশি এডিট করতে হতে পারে ইন্ট্রোতে তো খানিকটা এডিট করতেই হবে কারণ লেখাটা ফাইনাল এডিটের সময় আপনি করবেনি যেটা একটু করে আমরা বলছি তো শুরুতে কি করবেন ইন্ট্রো এবং আউটরো লিখে ফেলবেন ইন্ট্রো এবং আউটরো আমরা লিখে ফেলবো ইন্ট্রো এবং শেষে হচ্ছে আমরা ঠিকই রকম আউটরোটা লিখব আচ্ছা ইন্ট্রো এবং আউটরো আউটরো মানে আসলে কনক্লুশন আউট্রোটা আমরা লিখবো মাঝখানে হচ্ছে বাকি কন্ট্রাক্ট এখন এটা লেখার জন্য আপনি সাধারণত কত সময় নেবেন সর্বোচ্চ পনেরো মিনিট সর্বোচ্চ পনেরো মিনিট এর বেশি না তাহলে রিসার্চ করতে আপনার চলে গেল দশ থেকে পনেরো মিনিট এরপরে এটা তৈরি করতে বাকি পনেরো মিনিট আমি বেশি টাইম ধরছি এতটা লাগার কথা না সর্বোচ্চ আপনার কতটুকু হয়ে গেল আমি ধরতে পারি যে বিশ থেকে তিরিশ মিনিটের বেশি কখনোই লাগবে না তো বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে আপনার ইন্ট্রো আউট্রো এবং মাঝখানের আউটলাইনটা আপনার কাছে রেডি এখন কি করবেন এরপরে আপনার কাজ হচ্ছে যে ইন্ট্রো এবং আউটড্রোটা লেখার পরে আপনি একটা বিরতি নেবেন প্রতিটা কাজে একটা বিরতি নিতে হবে রিসার্চ করার পরে আপনি যখন আউটলাইনটা তৈরি করবেন তারপরে একটা বিরতি নেবেন বিরতি নেওয়ার পরে ইন্ট্রো এবং আউটরোটা লিখবেন তারপরে আরেকটা বিরতি নেবেন নেয়ার পরে আপনি কি করবেন এখন ইনার পার্ট লিখবেন ইনার পার্ট বলতে কি ওই যে আমাদের লেখার যে আমাদের কি বলে

ইম্পর্টেন্ট অফ স্লিপ এরকম কিছু লিখবেন আপনি এরকম কিছু লিখে সার্চ দিবেন মানে ওভারঅল বিষয়টা সম্পর্কে দেখবেন এখন আপনি পড়েন বা অন্য কিছু দেখেন দেখে আপনি ভিডিও দেখেন যেটাই ভালো লাগে দেখেন দেখে আপনি জাস্ট সার লিখবেন যখন লিখবেন তখন এটা কেটে দিবেন এটা আর কোনোভাবেই রাখবেন না এটা আপনার সামনে রাখবেন না কারণ যখনই আপনি কোনো জিনিস রাখবেন বা যখনই আপনি আরেকটাকে সামনে রেখে লিখতে যাবেন তখনই আসলে কপি কন্টেন্টের ইস্যু হবে আর যে জিনিস সম্পর্কে যেরকম প্রপারলি খাওয়া খাবারটা ঠিক মতো হওয়া এটার গুরুত্ব সম্পর্কে আপনি জানেন এটা কিন্তু দেখতে হবে না তো যে জিনিস নিয়ে দেখতে হবে না সে জিনিস ভুলেও দেখবেন না দেখলেই আপনার কিছু না কিছু কপি হয়ে যাবে আর যখন সাধারণত যারা প্রফেশনাল রাইটার না তারা লিখতে যান আহ বা নতুন শুরু করছেন তাদের এই সমস্যাটা হয়ে যায় যখন একটা লেখা দেখেন ওটার প্রেমে পড়ে যান মানে ওই মেয়ে দেখতে গিয়ে মেয়ে যাকে দেখে তাকেই পছন্দ হয়ে যায় ছেলের এরকম অবস্থা আর কি তো এজন্য অতিরিক্ত দেখা যাবে না অতিরিক্ত দেখা যাবে না আপনাকে যখন একান্ত বাধ্য হবেন তখন দেখবেন কিন্তু দেখে ওটা ওটা থেকে সরে যাবেন এই জন্য আউটলাইন তৈরি করার পরে বিরতি নেওয়ার সময় কি মাথায় আপনি চিন্তা করবেন যে এখানে কি কি লেখা যায় কি কি না লেখা যায় লেখার একটা প্ল্যান আপনার মাথায় চলে আসবে আচ্ছা যখন আপনার ইনার পার্টটা শেষ হয়ে যাবে এর পরে সাত নম্বর স্টেপের আগে আপনি একটা বিরতি নেবেন এই বিরতিটা একটু বড় সময় নেওয়ার চেষ্টা করবেন যেরকম আজকে লেখলে কালকে এডিট করবেন এরকম মানে নাম্বার স্টেপ স্টেপ শেষ হওয়ার পরে করতে গিয়ে সবচেয়ে বড় বিরতিটা এটা মিনিমাম সাত একদিনের আমরা সাজেস্ট করে থাকি বা এক বেলার মানে সকালে করলে যাতে রাতে দেখেন এরকম সকালে লিখেছেন রাতে দেখবেন তো এডিট এবং ফাইনালাইজ করবেন এই সময় আমি আর একবার রিক্যাপ করে আসি পিছন থেকে যে আপনারা কি কি করবেন এক নম্বর হচ্ছে ইমেল চেক করবেন এবং এখান থেকে মোস্টলি ফা আপনার স্ট্রাকচারটা নেওয়ার চেষ্টা করবেন তারপরে ভিডিও চেক করবেন ভিডিও বলতে আমি বলেছি যে ওয়েবসাইটগুলো ভিডিও হোস্ট করছে সেগুলো ইউটিউব এ ধরনের ওয়েবসাইটগুলো এড়িয়ে যাবেন তারপরে হচ্ছে ব্লগগুলো চেক করবেন যদি প্রয়োজন হয় নয়তো চেক করবেন না তারপরে হচ্ছে আপনার স্ট্রাকচারটা ফাইনালাইজ করে ফেলবেন যদি কোনো জায়গায় সংযোজন বা বিয়োজনের দরকার হয় সেটা করবেন তারপরে হচ্ছে আপনি ইন্ট্রো এবং আউট্রোটা লিখবেন আর এই যে আগের স্ট্রাকচার ফাইনালাইজ করার পরে এবং ইন্ট্রো এবং আউট্রো লেখার আগে কি করবেন একটা বিরতি নিবেন একটা আধা ঘন্টা এক ঘন্টা বা তার চেয়ে বেশি সময়ের বিরতি নিবেন তারপরে আপনার কি করবেন ইন্ট্রো এবং আউট্রোটা লিখবেন লেখার পরে আরেকটা বিরতি নিবেন তারপরে কি করবেন এই বিরতির পরে কিন্তু আবার ইন্ট্রো এডিট করতে যাবেন না সরাসরি এনার পাচ যেটা আছে মাঝখানের লেখাটা লিখে ফেলবেন এটা যদি এক বসায় পারেন সবচেয়ে ভালো এক বসায় পড়লে সবচেয়ে ভালো যেরকম আমাদের যে আউটলাইনটা তৈরি করেছি এটার জন্য লিখতে গিয়ে আপনি যদি দেড় ঘন্টা সর্বোচ্চ টাইম নেন মোর দান তাহলে আগে ধরলাম সর্বোচ্চ আধা ঘন্টা আর এখানে হচ্ছে দেড় ঘন্টা আপনার রিসার্চ কিন্তু কমপ্লিট লেখাও কমপ্লিট হয়ে যাবে দুই ঘন্টা টাইমের মধ্যে তো আপনি একজন বিগিনার হিসেবে দুই ঘন্টার মধ্যে হয়ে যাওয়া এরকম একটা লেখা কিন্তু চমৎকার বিষয় আর আস্তে আস্তে এই লেখা আপনার এক ঘন্টার মধ্যে হয়ে যাবে যখন আপনি একটা পর্যায়ে পৌঁছাবেন ছয় মাস এক বছর একটা চর্চা করবেন আর এর পরে এই যে ছয় নম্বর স্টেপের পরে সবচেয়ে বড় একটা গ্যাপ দিবেন যে বিরতিটা হবে আপনার সকালে লিখলে রাত পর্যন্ত অথবা পরের দিন বা তার পরের দিন একদিন দুদিন পরে আপনি কি করবেন এডিট এবং ফাইনালাইজ করায় বসবেন যদি এই বিরতি না দেন তাহলে এডিট এবং ফাইনালাইজ করতে গিয়ে সব ধরনের ভুল ধরা পড়বে না আর এডিট এবং লেখা ফাইনালাইজ করা নিয়ে আমরা হয়তোবা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ আসেন তো এই ছিল আমাদের সংক্ষেপের আহ কিভাবে আপনি রিরাইট করার সমস্যা থেকে বের হয়ে আসতে পারেন সেটা নিয়ে আলোচনা করলাম আমি সর্বপ্রথম এই বিষয়টা সম্পর্কে জানি হচ্ছে ভ্যান্স মেমোরিয়াল লাইব্রেরি থেকে আপনার ডেলাস ব্যাপটিস্ট ইউনিভার্সিটি যেটা ওদের হচ্ছে এখানে একটা লেখা ছিল ওখান থেকে আসলে আইডিয়াটা পাই আর এরপরে আমি আমার স্টুডেন্টের উপরে এই পদ্ধতিটা অনেকবার অ্যাপ্লাই করেছি এবং দেখেছি যে ওনারা সবচেয়ে ভালো লিখতে পারেন এই পদ্ধতিতে এবং যারা এই ধরনের সমস্যা ফেস করেছেন তাদেরকে খুব সহজে এই পদ্ধতি ফলো করিয়ে একটা পর্যায়ে নিয়ে আসা সম্ভব হয়েছে কেউ কেউ পুরোপুরি সমস্যা থেকে উত্তরণ লাভ করতে পেরেছেন সমস্যা থেকে বাঁচতে পেরেছেন কেউ কেউ বেঁচেছেন তারপরে তাকে আরো কিছু পদ্ধতি ফলো করতে হয়েছে তো আমি আশাবাদী যে যেহেতু এই পদ্ধতি আমি ছাত্রদের উপরে এই পদ্ধতিতে প্র্যাকটিস করিয়ে আহ রেজাল্ট পেয়েছি তো আমি আশা করছি যে আপনারাও এই পদ্ধতিতে আহ প্র্যাকটিস করে আসলে রেজাল্ট পাবেন তা আমি ভিডিওটা খুব তাড়াহুড়া করে করেছি কারণ হচ্ছে গত ভিডিওটা বড় হয়ে যায় অনেকেই অনেক কথা বলেছেন কটু মন্তব্য করেছেন তো তারপরও ভিডিওটা এখনো দেখছি যে বত্রিশ মিনিটের উপরে হয়ে গিয়েছে আমি চেষ্টা করব পরবর্তী ভিডিও আরও ছোট করার জন্য আর এই ভিডিওটা ছোট করতে গিয়ে আসলে খুব তাড়াতাড়ি বিষয়গুলো দেখিয়েছি তো আমি আশা করছি যে আপনারা মূল বিষয়টা ধরতে পেরেছেন এবং এভাবে অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন করতে গিয়ে যদি কোনো সমস্যা ফেস করেন বা কোনো ক্ষেত্রে আমার সহায়তার দরকার হয় অবশ্যই এই ভিডিওর নিচে বা অন্য কোনোভাবে যোগাযোগ করে জানিয়েবেন জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব যতটুকু আমার পক্ষে সম্ভব আপনাদেরকে সহায়তা করার জন্য তো আপাতত আর বড় করছি না আজকের আলোচনা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন সালাম আলাইকুম